এই বছরের গোড়ার দিকেই সাত পাকে বাধা পড়েছেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। বিয়ের পর এটাই তাদের প্রথম পুজো, আর সেটা নিয়ে তাদের কি কি পরিকল্পনা সেটাই এদিন জানালেন তারা। শ্রীময়ী জানিয়েছেন তার বাপের বাড়ির কাছে একাধিক পুজো হয়, সেখানে যাবে। এছাড়াও কাশী বসলেন নলিন সরকার স্ট্রিট, বাগবাজার তো আছে, সঙ্গে তার এক ভাসুরের কমপ্লেক্সেও পুজো হয়, সেখানেও যাবেন, আড্ডা দেবেন। এছাড়া একটা দিন তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করবেন বলেই ঠিক করেছেন কাঞ্চন পত্নী। আর বরের সঙ্গে বেরোবেন না শ্রীময়ী? এই বিষয়ে তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, না, পদ্মামশাই রোজ সঙ্গে থাকবে না, ও নিজের পাড়ায় পুজোয় যায়। তবে বিয়ের পর প্রথম পুজোয় শ্রীময়ীর আগ্রহ যেটা নিয়ে সব থেকে বেশি সেটা হলো সিঁদুর খেলা। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতি বছরই যাই কিন্তু সিঁদুর খেলা হয় না, এবার মাকে সিঁদুর পরাবো, খেলতে পারবো, এটার অপেক্ষাই করছি। আর পুজোর খাওয়া দাওয়া, এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তার মা একদিন তাদের নিমন্ত্রণ করেছেন। তাছাড়া তিনি ঘামে ভিজে ঠাকুর দেখে রাস্তার দোকান থেকে ফুচকা বিরিয়ানি খেতেই ভালোবাসেন। অন্যদিকে কাঞ্চন পাত পেড়ে বাঙালি খাবার খেতেই পছন্দ করেন, তাই সবটা মিলিয়ে মিশিয়ে করবেন তারা। অঞ্জলি দেবেন কাঞ্চনের পুরনো পাড়ায় অর্থাৎ কালীঘাটে, ভোর ভোর গিয়ে অঞ্জলি দেবেন বলেই ঠিক করে রেখেছেন। প্রসঙ্গত 2024 ভ্যালেন্টাইন্স ডে তে আইনি বিবাহ সারেন কাঞ্চন শ্রীময়ী। এরপর মার্চের শুরুতেই গাঁটছড়া বাঁধেন তারা, তাই এবার বিয়ের পর প্রথম পুজো কাটানোর জন্য মুখিয়ে আছেন দুজনে। প্রসঙ্গত এতদিন পুজোয় তারা কেবল একটা দিন দেখা করতেন, এই প্রথম একসঙ্গে গোটা পুজো একসাথে কাটাতে চলেছেন কাঞ্চন শ্রীময়ী।